بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد باب قول الله تعالى أفأمنوا مكر الله فلا يأمن مكر الله إلا القوم الخاسرون وقوله ومن يقنط من رحمة ربه إلا الضالون وعن ابن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم سئل عن الكبائر فقال الشرك بالله واليأس من روح الله والأمن من مكر الله وعن ابن مسعود رضي الله عنه قال أكبر الكبائر الإشراك بالله والأمن من مكر الله والقنوط من رحمة الله واليأس من روح الله رواه عبد الرزاق মহান আল্লাহর সমস্ত প্রশংসা দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের দর্সের বিষয়বস্তু হচ্ছে আশা এবং ভয়, দুইটি বিষয়, আশা ভয়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আশাও রাখতে হবে এবং ভয়ও করতে হবে, এবং দুইটি সাথে সাথে থাকতে হবে। দুইটির একটি থাকলে হবে না, দুইটি একসাথে থাকতে হবে, আশা এবং ভয় ভীতি। আর রাজা ওয়াল খৌফ, আরবিতে আর রাজা মানে হচ্ছে আশা আকাঙ্ক্ষা, আশা রাখা, নিরাশ না হওয়া। আল খৌফ মানে ভয়। দুইটি এমন ভাবে থাকতে হবে, যেমন কিছু ওলামারা এর উদাহরণে বলেছেন যে পাখির ডানা, পাখির দুইটি ডানা, একটি ডানা যদি ভেঙে যায় উড়তে পারবে, এরোপ্লেনের উড়বে না, সাথে সাথে অ্যাক্সিডেন্ট হবে, অ্যাক্সিডেন্ট হবে। তো একজন বান্দার আশা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এবং আল্লাহকে ভয় করা, দুইটি হচ্ছে বান্দার মানুষের মুসলিমের দুটি ডানা। দুই ডানার মধ্যে কি থাকতে হবে? ভারসাম্য থাকতে হবে, ভারসাম্য থাকতে হবে। যদি এই ভারসাম্য না থাকে, একটা থাকে আরেকটা না থাকে, বা একটা খুব বেশি আর আরেকটা একেবারে নেই না এর কাছাকাছি, তাহলে ভারসাম্য নষ্ট হয়ে যাবে আর সেই ব্যক্তি অ্যাক্সিডেন্ট করবে, মানে ইমান হারিয়ে দেবে, ইমান হারা হয়ে যাবে। আশা এবং ভয় এই দুইটি বিষয়ের সম্পর্ক কিসের সাথে? অন্তরের সাথে। সম্পর্ক কিসের সাথে বলার উদ্দেশ্য, মানুষের মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে, তার মধ্যে বিশেষ করে এই অঙ্গ প্রত্যঙ্গগুলিকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কাল্প, অন্তর, একটা হচ্ছে জবান, মানে জবান দিয়ে যেহেতু যে কাজটি হয় সেটা কলম দিয়ে হয় না, অর্থাৎ বাক শক্তি, কথা বলা, আর বাকি অঙ্গ প্রত্যঙ্গ হাত পা, হ্যাঁ, চোখ নাক, এগুলির দ্বারা কাজকর্ম হয় কিন্তু বলা হয় না, ঠিক না? তাহলে অন্তর, অন্তরের কিছু কাজ রয়েছে, অন্তরের কিছু কাজ রয়েছে দিনের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রেও, দিনের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে অন্তরের কাজ নেই, ইচ্ছা করা। আপনি ইচ্ছা করেন ছুটি যাবেন, ছুটি যাবেন, আর দুনিয়ার কাজ ইচ্ছা করেছেন, আপনি এখন ব্যবসা শুরু করবেন, চাকরি করতে ব্যবসা শুরু করবেন, ঠিক না? ইচ্ছা করেছেন এক্সিট যাবেন, এই যে এগুলো ইচ্ছা, দুনিয়ার ইচ্ছা, এগুলি কোনো দিনের নিয়ত করা নাই। যে নিয়ত যদি হয় দিনের আমলের নিয়ত, নামাজের নিয়ত করা, ইবাদত বন্দেগীর নিয়ত করা, কোনো ভালো কাজের নিয়ত করা, তাহলে বলা যায় যে এগুলি হচ্ছে দিনই আমল, কিন্তু এগুলি হচ্ছে দুনিয়ার আমল, দুনিয়ার কর্ম। তাহলে দিনের কর্ম, দুনিয়ার কর্ম, বেশ কিছু কর্ম রয়েছে যেগুলি সম্পাদিত হয় তার দ্বারা, অন্তর দ্বারা, কলব, হৃদয় দ্বারা, আর জবান দ্বারাও বেশ কিছু কাজ রয়েছে, দুনিয়ার কাজ, দিনের কাজ, দুনিয়ার কাজ, যতগুলি জায়েজ বৈধ কথাবার্তা বলছেন দুনিয়ার কাজ কর্মের ক্ষেত্রে, এগুলি হচ্ছে দুনিয়ার কাজ। আপনার দিনের কাজ, জবান দ্বারা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করেছেন, শাহাদাত দান করেছেন, দিনের কাজ, এর দ্বারা আপনি মুসলিম হয়েছেন, ঠিক না? সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, নামাজ শুরু করে আল্লাহু আকবার দিয়ে, তাকবীর তাহরিমা দিয়ে, সূরা ফাতিহা পড়লেন, সানা পড়লেন, ইত্যাদি পড়লেন, রুকু সেজদা সেজদা তাসবিহ পড়ছেন, এগুলো সব ইবাদত। তাহলে দিনের কাজ, জবান দিয়ে বহু দিনের কাজ হচ্ছে, জবান দিয়ে ভালো একটু ভালো পরামর্শ দিলেন একজন মুসলিম ভাইকে, সতর্ক করলেন যা তার জন্য ক্ষতিকর ছিল, ভালো কাজের উপদেশ দিলেন, অন্যায় কাজ থেকে বাধা দিলেন, একজন বেনামাজিকে নামাজের আদেশ দিলেন, একজন পাপীকে তাকে গুনাহ ছাড়তে বললেন, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, বরং সবচাইতে ভালো কথা বলা হয়েছে দাওয়া ইলা আল্লাহ, যা জবান দিয়ে হয়, আমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলা আল্লাহ, ওর চাইতে ভালো কথা আর কার কথা হতে পারে যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, আপনি আল্লাহর দিকে ডাকছেন,
আল্লাহর নামাজের দিকে ডাকাও, আল্লাহর দিকে ডাকা, কালিমা ইলা ইলাহা ইল্লাল্লাহর দিকে ডাকাও, আল্লাহর দিকে ডাকা, আল্লাহর প্রতি ঈমানের দিকে, বিশ্বাসের দিকে ডাকা, আল্লাহর দিকে ডাকা, নাস্তিকতা ছেড়ে দেওয়া, পাপের কাজ ছেড়ে দাও, অন্যায় কাজ ছেড়ে দাও, হারাম খাওয়া ছেড়ে দাও, সবগুলি আল্লাহর দিকে ডাকা। তো আল্লাহর দিকে আহ্বান করা কথাটি অত্যন্ত ব্যাপক, সমস্ত দিনের বিধিবিধান ছোট থেকে বড় পর্যন্ত সবগুলি এদিকে আহ্বান করা হয়েছে, আল্লাহর দিকে আহ্বান করা। এগুলি কি দিয়ে হয়? অন্তর দিয়ে। কে বলছে? অন্তর দিয়ে, জবান দিয়ে, হ্যাঁ, বাক শক্তি দিয়ে, আর হাত পা দিয়ে ভালো কাজ হয়। হাত দিয়ে কারো একটা বোঝা উঠিয়ে দিলেন, মাথায় উঠিয়ে দিলেন, কারো বোঝা নামিয়ে দিলেন, তাই না? পায়ে হেঁটে গেলেন আপনি হেল্প করার জন্য, কেউ মুসিবতে পড়েছে, কারো সাহায্যের প্রয়োজন হয়েছে, কেউ অসুস্থ হয়েছে। জি, তো রহমতের নজরে একজন অভাবী লোককে, অসুস্থ ব্যক্তিকে, একজন লোক যে রয়েছে কষ্টে রয়েছে, তার দিকে একটু রহমতের নজরে, দয়ার নজরে দেখলেন, একটা এতিম ছেলের দিকে দয়ার নজরে দেখলেন, একটা বিধবার দিকে দয়ার নজরে দেখলেন। এগুলি হচ্ছে চোখের ভালো কাজ। তাহলে চোখের দ্বারা ভালো কাজ হয়, মন্দ কাজ হয়, দুনিয়ারও কাজ হয়, দিনেরও কাজ হয়। তাহলে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ মানুষের যে রয়েছে তা দিয়ে কাজ হয়, ভালো কাজও হয়, মন্দ কাজও হয়, দিনের কাজও হয়, দুনিয়ার কাজও হয়, ঠিক কিনা? ব্রেন যা দিয়ে চিন্তা করছেন আপনি, চিন্তা ভালো চিন্তা হয়, খারাপ চিন্তা হয়, ভালো চিন্তা হয়, খারাপ চিন্তা হয়। তো যে কথাটি বলছিলাম, যে বিষয়বস্তু কি বলেছি, আশা এবং ভয়। তো আশার সম্পর্ক কিসের সাথে? তাহলে অন্তরের সাথে আশা রাখি। কি দিয়ে আশা রাখি? অন্তরে আশা রাখি, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আশা রাখি, যে আল্লাহর প্রতি যখন ঈমান নিয়ে এসেছি, দিন ইসলামের বিধিবিধান পালন করছি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি, রমজান আসলে রোজা রাখছি, টাকা পয়সা হলে যাকাত দিচ্ছি, আলহামদুলিল্লাহ হজ ফরজে হজ করছি বা করেছি বা করব, নিয়ত রেখেছি অন্তর থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদত বান্দিগি করছি, এই ইবাদত বান্দিগি করে আশা রাখা যে আল্লাহ আমাকে মাফ করে দিবেন, অজান্তে যদি ভুল ত্রুটি হয় বা কোনো ভুল ত্রুটি হয় ছোটখাটো, আল্লাহ মাফ করে দিবেন, তার সাথে তওবাও করছি, আর আল্লাহ আমাকে জান্নাত দিবেন, আশা, আল্লাহর কাছে আমি জান্নাত নেব, আশা। বাবা মায়ের খেদমত যদি করেন ভালো করে, তারপর বাবা মায়ের কাছ থেকে যদি ভালো আশা রাখেন যে বাবা মা সুনজরে দেখবে, এবং বাবা মা সাবালক হয়েছে বিয়ে শাদি দিয়ে দিবে, খরচ খরচা করবে, আমাকে একটা চাকরির জন্য টাকা পয়সা লাগে, টাকা পয়সা দেবে, তাহলে বাবা মায়ের খেদমত করে তাকে সন্তুষ্ট, তাদেরকে সন্তুষ্ট রেখে তারপরে তাদের কাছ থেকে আশা করতে হবে, ঠিক কিনা? তারপরে আশা করতে হবে। তো আশা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে তার কাছে আশা রাখা, যে আল্লাহ আমাকে মাফ করে দেবেন, জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, আর আমাকে আল্লাহ জান্নাত দেবেন, এর নাম হচ্ছে আশা। আর ভয়, আল্লাহকে ভয় করা, অর্থাৎ আল্লাহর যদি নাফরমানি করি, গুনাহখাতা করি, অন্যায় অপরাধ করি, যদি নামাজ ছাড়ি, আল্লাহর হকের ক্ষেত্রে হোক, মানুষের হকের ক্ষেত্রে হোক, কোন রকমের অন্যায় যদি আমার দ্বারা হয়, তাহলে আল্লাহ পাকড়াও করবেন, ধরে ফেলবেন, সাথে সাথে না ধরলেও আল্লাহর কাছে ছাড় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এমহাল করেন, এহমাল করেন না। আরবিতে দুইটি শব্দ মনে রাখবেন, এমহাল আর এহমাল। আল্লাহ কোরআন বলছেন, আমহিল হুম রুয়াইদা, হে নবী তাদেরকে অবসর দাও, ইমহাল মানে অবসর দেওয়া, ছেড়ে দেওয়া। আজকে ভুল করলেন, আল্লাহ আজকে ধরলেন না, এক মাস, দুই মাস, ছয় মাস, বছর, দুই বছর, কাউকে ধরলেন একদিন দুই দিন পরে, কাউকে এক মাস দুই মাস পরে, কাউকে ছয় মাস পরে, কাউকে এক বছর পরে, কাউকে দশ বছর পরে আল্লাহ ধরলেন, কাউকে বিশ বছর পরে, পঞ্চাশ বছর পরে, যৌবন কালে পাপ করেছে, ধরলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বার্ধক্য গিয়ে। আল্লাহ কাউকে দুনিয়াতেও ধরলেন না, আল্লাহ রাব্বুল আলামিন গিয়ে আখেরাতেই ধরলেন, আল্লাহ রাব্বুল আলামিন কবরেই ধরলেন। জি, কাল কিয়ামতে ধরলেন, জাহান্নামে আল্লাহ দিবেন। তার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবসর রয়েছে, কিন্তু এহমাল নেই, এহমাল মানে ছেড়ে দেওয়া, গাফিল হয়ে যাওয়া, ভুল করেছে খেয়ালই নেই। যে মানুষের ক্ষেত্রে অনেক সময় হয়, মানুষ যদি কারো উপর খুব বেশি সন্তুষ্ট থাকে, বেশি ফেত আছে, এই খুব ভালো আমার নজরে, তাহলে তার বড় বড় ভুলকে ভুলই মনে করে না, বড় বড় ভুলকে, বড় বড় ত্রুটিকে, অনেক ক্ষেত্রে দায়িত্বহীনতাকে দায়িত্ব পালন করে না, তারপরেও তার খারাপ গুণগুলি ভালো মনে হয়। তা মানুষের দুর্বলতা, সারা জীবন ধরে ভুল করে যাচ্ছে, তারপর খারাপ গুণগুলি ভালো, পক্ষান্তর আরেকজন যাকে খুব কটু দৃষ্টিতে দেখে, খুব খারাপ দৃষ্টিতে দেখে, সুতরাং ভালো কাজ করলেও সেগুলি তার নজরে কি লাগে, খারাপ লাগে। আছে এরকম মানুষ, আছে না? মানুষের দুর্বলতা, যাকে দেখতে নারী তার চলন বাঁকা, দেখতে না পারলে চলন বাঁকা লাগে, ভালো চললেও বাঁকা লাগে। একটি বউকে শাশুড়ি খুব ভালোবাসে, কাজ করে না তবু ভালো লাগে, তার ভালো গুণ, শুধু ভালো গুণ গায়,
আর একটি বই এত মেহনত পরিশ্রম করে তারপর দেখতেই পারে না, ভালো কাজ করলো, রান্না বান্না করছে, ও রান্নাও করে না, এই রান্না করছে, তারপরে আজ লবণ কম হয়ে গেছে, আজকে লবণ বেশি হয়ে গেছে, আজকে ঝাল হয়ে গেছে, আজকে এ হয়ে গেছে, আজকে দেরি কেন হলো, আজকে এত তাড়াতাড়ি কেন হলো, ভাত ঠান্ডা হয়ে গেল, দেখেন না দোষ কথা, এত মেহনত করে তাহলে চলাই মুশকিল। তা মানুষের ক্ষেত্রে এরকম হয়, অপরাধ করে যাচ্ছে, ছেড়ে দিয়েছে, অপরাধীকে ছেড়ে রেখেছে, আর নিরপরাধ একজন নির্দোষী সাধু লোককে ধরে। দেখেন বাংলাদেশে কত অপরাধী, কত খুনি, কত সন্ত্রাসী ঘুরে বেড়াচ্ছে বুক ফুলিয়ে, বরং তাদের পৃষ্ঠপোষকতা করছে, যে কোনো প্রশাসন আসুক, দল আসুক, করছে এই কাজগুলি করছে। আর নির্দোষী কত লোক আছে নিজের স্বার্থের কারণে ধরে রেখেছে, তাদের কোনো দোষ নাই কিন্তু ধরে রেখেছে, কোনো বিচার নেই। বাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরকম নেই যে একজন অন্যায় করবে আর আল্লাহ ছেড়েই দিয়ে দেবে, না। তবে কি করেছেন, এমহাল করেছেন, ছাড় প্রাপ্ত কিছুদিন অবসর দিয়েছেন। একে বলা হয় খেলা করা, মাছ খেলা বুঝেন তো, যারা মাছুয়া জেলে মাছ মারে তারা জানে, বড় বড় মাছকে সাথে আতারি টান দিতে পারেন না, ছিঁড়ে নিয়ে যাবে। তো ওদের খেলায় খেলায় খেলা করতে 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 খেলা যখন ক্লান্ত হয়ে পড়ে আর উপায় নেই, মাছ নিস্তেজ হয়ে গেছে, ধরা খেয়ে গেছে, এখন ছিপে আর একে টান দিলে আর উপায় নেই, তখন ধীরে ধীরে টানতে 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 কিনারায় নিয়ে এসে তখন ওঠায় তাকে। আর প্রথমখানে যদি টান দিত তাহলে ওটা ছিঁড়ে দেওয়ার আশঙ্কা ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে সেটাও প্রযোজ্য নয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তারপর খেলান, যাতে করে কতদূর যাচ্ছ, দেখি কতদূর পাপ করে যাচ্ছ, তুমি কতদূর অন্যায় করে যাচ্ছ, আজকে নামাজ ছাড়লে যাচ্ছ, রমজান এলো রোজাও রাখলে না তুমি, আচ্ছা পয়সা হলো জাকাতও দিলে না তুমি, সৌদি আরব আসলে 5 বছর 7 বছর থাকলে হজও করলে না তুমি, আর পেটে খেতে ছিল না দেশে, এখানে এসে ডিশ কিনলে, এখানে এসে কত ফিল্মের ব্যবসা করলে, কত তুমি সিডির ব্যবসা করলে, আচ্ছা আর কতদূর করবে, করো 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 করো। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে ইন্না আখযাহু আলীমুন শাদীদ, আল্লাহ যখন ধরে নেন তার পকড়া অত্যন্ত কঠোর শক্ত, যখন ধরে নেন। পেয়ে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের এই জন্য হাদিস আছে একটি যে আল্লাহ জালেমকে অবসর দেন, ছাড় দেন, এটাকে বলা হয় এমহাল বলা হয় আর এমলাও বলা হয়, এখানে ইউমলি বলা হয়েছে, এমলা ছাড় দেন, অবসর দেন খেলায়। হাত্তা ইদা আখাযাহু, তারপরে যখন আল্লাহ ধরে নেন, পকড়াও করেন, লাম ইউফলিথু, তখন আর ছেড়ে দেন না। আর আল্লাহর নেক বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর বেশি রহমত করেন, খাস রহমত নেক বান্দা, ছোট ভুল হলেই কিন্তু আঘাত খেয়ে যায়, ছোট ভুল করলে আঘাত খেয়ে যায়, এমন বড় ভুল করেনি, গাড়িতে চেপে যে দোয়া পড়েনি, এর জন্য গিয়ে ধাক্কা লেগে গেল গাড়ির সাথে, কিছু মানে ছোট ভুলের আল্লাহ সংশোধন করেন, তাদেরকে ধাক্কা দিই। তো যারা অল্প স্বল্প গুনাহ করে, যাদের গুনাহ খাতা না হয় না তেমন, কখনো যদি ছোটখাটো ভুল হয়ে যায়, বিসমিল্লাহ বলেন, আল্লাহর নাম নেয়নি, ইনশাআল্লাহ বলেন, কাজটি হলো না, ফেলিওর হয়ে গেল। এইভাবে আল্লাহ নেক বান্দাদের সংশোধন করেন, পদে পদে আল্লাহ রাব্বুল আলামিন সংশোধনের তাদেরকে তৌফিক দান করেন, এবং তারা আবার আত্মসমালোচনা করে যে কেন, কি ব্যাপারটা, এত মেহনত করলাম, এত চেষ্টা করলাম, এত চেষ্টার পরেও ফেলিওর হয়ে গেলাম, কাজটা হলো না কেন, ইনশাআল্লাহ বলিনি, ভুলে গেছি, বিসমিল্লাহ বলিনি, আজকে গাড়িতে চড়া দোয়া পড়িনি, এইভাবে আত্মসমালোচনা করে একজন নেক বান্দা। দেখবেন যত আপনি সৎ জীবনযাপন করেন তত আপনি নিজের হিসাব নিকাশ বেশি করতে পারবেন, আর পক্ষান্তরে যারা পাপী তাদের হিসাবই নেই যে কত অক্ত নামাজ ছেড়েছে, হিসাবই নেই যে কত বছর রোজা ছেড়েছে, হিসাবই নেই যে কত পাপ দিনে হচ্ছে, হিসাব নেই যে দিনে কতবার মিথ্যা কথা বলেছে, হিসাব নেই যে কত হারাম খাচ্ছে, কোনো হিসাব নেই, তারপরে আল্লাহ রাব্বুল ধরেন না, লাইয়ুমলিল যালিম, যালিমকে আল্লাহ অবসর দেন, ছাড় দেন, ছাড় দেন, ছাড় দেন, 25-50 বছর 70 বছর রাশিয়ার জালেম কমিউনিস্ট দেরকে, নাস্তিকদেরকে, লেলিন স্টালিন এগুলিকে এত আল্লাহ ছাড় দিলেন যে 70-75 বছর ধরে তারা 1917 থেকে 90 দশক পর্যন্ত আল্লাহ ছাড় দিলেন 70-75 বছর ধরে। তারপরে যখন হাতটা এসে আঘাত উলামি উফলিত, যেমন ধরে নিলে ছাড়লেন না, ওইরকমই আরো যে শক্তিগুলি এরকম জুলম অত্যাচার করছে ব্যক্তির ক্ষেত্রে হোক আর রাষ্ট্রীয় পর্যায়ে হোক, হ্যাঁ যে কোনো ক্ষেত্রে হোক, সমাজের কোন নেতা হোক আর সাধারণ মানুষ হোক, যে আপনি একজন বাড়ির মালিক হিসাবে আপনি নিজের স্ত্রীর উপর জুলুম করছেন, আপনি ছেলে মেয়েদের উপর জুলুম করছেন, ইত্যাদি যে কোনো যে কোনো রকমের জুলুম হোক না কেন, যে কোনো রকম অন্যায় হোক না কেন, আল্লাহর হকের ক্ষেত্রে হোক, নামাজ রোজা হজ যাকাত হালাল হারাম ত্যাগ করে, আর না হয় মানুষের হকের ক্ষেত্রে জুলুম অত্যাচার হোক, মাতা পিতার সাথে দুর্ব্যবহার করেও আল্লাহ রাব্বুল আলামিন কিছু ধরেন না ধরেন না ধরেন না ছাড় দিচ্ছেন, আর যখন আল্লাহ ধরে নেন লাম ইউফলিথু, আর ছাড়েন না,
তো একে কি বলা হয়? ভয়। যে কথাটি বলছিলাম, আশার কথা বলা হয়েছে ভয়, যে আমি যদি অন্যায় করি, জুলুম করি, ধরছে না আল্লাহ, কিছুই না, এত লোককে খুন করলাম, কিছুই না, তারপরেও আমি দেশের দাদা মস্তান কি আমার সামনে দাঁড়াই না? ধোকায় থাকবেন না, ধোকায় থাকবেন না, অবসর আল্লাহ দিয়েছেন। এই যে ধোকায় না থাকা, সবসময় ভয় করা, আল্লাহ আজকে একটি অন্যায় হয়েছে, আল্লাহ যে কখন ধরেন, আল্লাহ মাফ করি, আল্লাহ অন্যায় হয়ে গেছে, আল্লাহ তুমি মাফ করে দাও, কি জানি কি যে হয়। তারপরে কখন যে মরণ চলে আসে, কি অবস্থায় যে মরণ চলে আসে, গান শুনছি, আল্লাহ না করি অবস্থায় যদি মরণ চলে আসে, ফিল্ম দেখছি অবস্থায় যদি হার্ট অ্যাটাক হয়ে যায়, স্ট্রোক হয়ে যায়, এইভাবে মোমিন বান্দা ভয় করে। মোমিন বান্দা কি করে? ভয় করে। তার আরেকটি ডানা ভয়, গুনার অবস্থাতে আজকে নিয়ত করে শুয়ে, আর ফজরে উঠবো না, আল্লাহ না করি অবস্থায় যদি মরণ হয়ে যায়, তো নিয়ত করে শুইতেই পারবেন না। একজন মোমিন বান্দা যে ব্যক্তি ভয় করবে, সেই ব্যক্তি এই নিয়ত করে ইচ্ছা করে শুইতে পারবেন না যে আজকে রাত অনেক হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে করতে একটা দুটো হয়ে গেছে, সুতরাং আজকে সকাল 8টার সময় ডিউটি যাবে, সেই সময় ফজরটা পড়ে নেবো, আজকে পড়বো না, নামাজ তো পড়ছি, আজকে নামাজটা পড়বো না, ফজরে পড়বো না, এই নিয়ত করে ঘুমাতেই পারবে না, কারণ ভয় যদি অবস্থা মরে যায়, খারাপ নিয়তের উপর, তাহলে কুফুরের উপরে মরে গেলাম, ভয় কি হবে তাহলে? ইন্নামাল আমালু বিল খাওয়াতে, শেষ আমল আল্লাহ দেখবেন, এটি হচ্ছে ভয়। তাহলে ভয়ের দানা ব্যালেন্স থাকতে হবে, ভারসাম্য ঠিক থাকতে হবে, আশাও রাখতে হবে নেক আমল করে, আর ভয় করতে হবে গুনাহ করলে, গুনাহ হলে ভয় করতে হবে, গুনাহ হইতে হবে, যথাসাধ্য নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে হবে। দুটি হচ্ছে এবাদতুল কালব, অন্তরের এবাদত, এই দুটি হচ্ছে অন্তরের এবাদত, আজকের বিষয়বস্তু হচ্ছে তাই। ওলামায়ে কেরামরা এখন আলোচনা করেছেন যে আশা এবং ভয়, এই দুটির কোনটিকে বেশি প্রাধান্য দিয়ে রাখতে হবে, এটি একটি প্রশ্ন আপনাদের সামনে, যে আল্লাহর কাছে আশাও করবেন আর আল্লাহকে ভয় করবেন, কোনটাকে বেশি প্রাধান্য দিয়ে রাখতে হবে, বাড়িয়ে রাখতে হবে ভয়কে আশা? দেখেন, যেমন আপনারা এখানে ইখতিলাফ করলেন, তেমনি ওলামায়ে কেরামরা প্রাচীন যুগ থেকে ইখতিলাফ করেছেন যে একজন মুমিন বান্দার ভয় বেশি জয়ী হয়ে থাকবে, প্রভাব বিস্তার করে থাকবে তার জীবনে, না আশা বিস্তার লাভ করে থাকবে। আশা আছে, মুমিন আমি, মুসলিম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি, গুনাহ তো করি না, জেনে শুনে আল্লাহ মাফ করুন, আল্লাহ গফুর রহিম, জান্নাত পাবোই, জি, এটা হচ্ছে আশাকে বাড়িয়ে রাখার, ভয় করছেন কিন্তু ভয়টা, ভয়ের দানাটা একটু ঝুঁকে আছে, বেশি নাড়াচ্ছেন না এটাকে, শুধু আশার দানাকে, এইরকম করবেন না, ভয়ের দানা ও সবসময় ভয়ে, আর আশার দানাকে থামিয়ে রেখেছেন, কি করতে হবে? ব্যালেন্স তো করতে হবে, তো বললাম অবশ্যই, কিন্তু কাল হিসাবে, সময় হিসাবে, ওলামারা বলেছেন যে সময় সাপেক্ষ, একটি হচ্ছে সুস্থ অবস্থা, আপনাদেরকে বলছি মানুষের অবস্থা হচ্ছে দুইটি, একটা হচ্ছে সুস্থ অবস্থা আর একটা হচ্ছে অসুস্থতার অবস্থা, পীড়িত অবস্থা। এখন বলেন দেখি, আপনার সামনে তো অবস্থা তুলে ধরলাম, সুস্থ অবস্থায় কোনটাকে বেশি প্রাধান্য দিয়ে রাখবেন? সুস্থ অবস্থায় আশাকে বেশি প্রাধান্য দিতে হবে, সুস্থ অবস্থায় মানুষের দ্বারা পাপ হওয়া স্বাভাবিক, একজন লোক বিছানায় পড়ে আছে, কখন যে মরণ চলে আসে, মরণের অপেক্ষা, আল্লাহ আর বাঁচবো না, আল্লাহ তখন পাপ করবে, হ্যাঁ নামাজ ধরে নেবে, অনেকে নামাজ নামাজ ধরে নেই, আল্লাহ আল্লাহ জীবনে আল্লাহকে ডাকতো না, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ বাঁচাও, কিন্তু সুস্থ অবস্থায় কোনোদিন আল্লাহ তুমি সুখে রেখেছো, আল্লাহ তোমার লাখ লাখ শুকরিয়া, আল্লাহ আল্লাহ তবে নামাজ পড়ছি আমি, এই কথা বলেনি কোনদিন। তাহলে সুস্থ অবস্থায় কোনটাকে বেশি প্রাধান্য দিয়ে রাখতে হবে? ভয় কি, সুস্থ অবস্থায় পাপ হওয়ার সম্ভাবনা বেশি, যৌবন কালে চিন্তাই করনি নামাজের কথা, চিন্তাই করনি পাপ বলে, কত যে গুনাহের দিকে মন গিয়েছে, তখন কি করতে হবে? ভয়কে নিজের ওপর বেশি প্রাধান্য দিয়ে রাখতে হবে, ভয় করতে হবে, আল্লাহর আজাবকে ভয় করতে হবে। তাহলে আজাবের আয়াতগুলি স্মরণে নিয়ে আসতে হবে, আজাবের হাদিসগুলিকে স্মরণ রাখতে হবে, যে আল্লাহর আজাব কেমন করে আসে, আদ সম্প্রদায়কে আল্লাহ কি করে ধ্বংস করেছেন, সামুদকে কি করে ধ্বংস করেছেন, লুতের কমকে সমকামিতার জন্য কিভাবে আল্লাহ ধ্বংস করেছেন, আবু জাহাল আবু লাহাবকে কেমন করে আল্লাহ ধ্বংস করেছেন, কারুনকে আল্লাহ ধ্বংস করেছেন ধন সম্পদের অহংকারের কারণে, নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন। তাহলে এই যে ধ্বংসের ইতিহাস সবসময় মনে মনে ফিরিয়ে নিয়ে আসতে হবে, চর্চা করতে হবে, আমি যদি এরকম ধন পাওয়ার কারণে আল্লাহকে ভুলে যায়, পরকাল ভুলে যায়, আখেরাত ভুলে যায়, বাপ মার হক ভুলে যায়, আত্মীয় স্বজনদের অধিকার ভুলে যায়, সাবধান সাবধান, ওই রকমই পরিণাম হবে যেমন পরিণাম হয়েছে নূহের ছেলের, জি, তাহলে ভয়কে তখন নিজের উপর প্রভাবিত করে রাখতে হবে, প্রাধান্য দিয়ে রাখতে হবে।
আর অসুস্থ যখন থাকবেন শেষ অবস্থা, ডাক্তার বলছে আর চিকিৎসা করে লাভ নেই, এইরকম অসুস্থ তখন তখন আশা, কারণ এখন আর বেশি আমল করতে পারছেন না, শেষ অবস্থা। এখন শুধু তালকিন, সবাই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, কালিমা পড়েন, কালিমা পড়েন, কালিমা পড়েন, আপনার সামনে চারিদিক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুটি তরিকা আছে তালকিনের, একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, কোন কোন ওলামারা বলছেন যে না এইভাবে বলতে হবে, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, পড়তে বলতে হবে। আর অন্য অন্য ওলামারা বলছেন না আদেশ করতে হবে না, শুধু তার সামনে রোগীর সামনে কি করতে হবে, উচ্চারণ বারবার করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ স্মরণ করিয়ে দিতে হবে। কারণ আদেশ করলে এই অবস্থায় হয়তো সে আধা বেহুশ অবস্থায় রয়েছে, খেয়াল নেই, ইমান বলে, ইসলাম বলে, কলমা বলে, তোর কি বলছো, আমার ভালো লাগে না কিছু, যদি এরকম বলে ফেলে কি হবে, আল্লাহু আকবার, পরিণাম খারাপ হয়ে যাবে শেষ অবস্থায়। সুতরাং অনেক ওলামারা বলছেন না আদেশ করিও না, তাকে কিছু ওলামারা বলছেন যে না শুধু তার সামনে পড়ে হবে না, গাফিলতি থাকতে পারে, সুতরাং তাকে আদেশ করতে হবে। যেমন অনেক বলে নতুন একটা কেউ, তার মেয়ে আসলো, দূরে ছিল আসলো, ছেলে আসলো, দূর থেকে আসলো, হ্যাঁ চিনতে পারছেন এটাকে, এটাকে চিনতে পারছেন, চেনাচ্ছেন, তো এরকম বলেন তাকে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু তালেবকে শেষখানে কি বলেছিলেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, তাদের বলে হে চাচা শেষখানে একটু লা ইলাহা ইল্লাল্লাহ বলে নেন, আল্লাহ ছাড়া কেউ সত্য বরহাক মাবুদ নেই, উপাস্য নেই বলে নেন। তো এইরকম অবস্থা শেষ অবস্থা, আপনি আর দুনিয়ার আশা বেশি করছেন না, আর কোনো আশা নেই, মরণ চোখের সামনে দেখছেন এমন সিরিয়াস অসুস্থ, তখন কোনটিকে প্রাধান্য দিতে হবে, আশা যে আল্লাহ যা করেছি করেছে আল্লাহ, আর আমল করার সুযোগ নেই আল্লাহ, আর নামাজ পড়তে পারছি না, উঠে বসতেও পারছি না আল্লাহ, আর বেশি সময়ও নেই আল্লাহ, আল্লাহ এখন তোমার রহমত না হলে আর মুক্তি পাবো না আল্লাহ, আল্লাহ তোমার রহমতের আশা, তোমার মাগফিরাত মার্জনার আশা, তুমি ওয়াসিউল মাগফিরা, তোমার নাম গাফুর, তোমার নাম রাহিম, তোমার নাম রহমান, আল্লাহ তুমি দয়া করো, বুঝতে পেরেছেন জি। তো আশা এবং ভয় দুটি একসাথে থাকতে হবে, এবং এই দুইটি হচ্ছে ফরজ, অন্তরের ফরজ ইবাদত হচ্ছে আশা এবং ভয়, আশাও রাখতে হবে আর ভয় করতে হবে। কোরআনে কারিমের বেশ কিছু আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আশা ভয় দুইটিকে একসাথে বর্ণনা করেছেন, কখনো কখনো পৃথক করে বর্ণনা করেছেন, এক আয়াতে ভয়ের কথা আর এক আয়াতে আশার কথা, আবার কখনো কখনো দুইটিকে একসাথে বর্ণনা করেছেন, যাতে করে আমরা ভারসাম্যটা ঠিক রাখি, দুটোই আমাদের অন্তরে থাকে। যেমন সূরা বনী ইসরাঈলে একটি আয়াত রয়েছে, উলাইকাল্লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমিল ওয়াসিলা, যে সব নেক বান্দা সৎ বান্দাদের কে সিজদা করে, তাদের কবর মাজারে গিয়ে সিজদা করে, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন, সৎ লোকেরা ছিলেন আব্দুল কাদের জিলানি, খাজা মঈনুদ্দিন চিশতি, এইরকম ইমাম আবু হানিফা বা কোনো সাহাবি, কোনো তাবেঈ, তারা ইন্তেকাল করেছেন, কবরে চলে গেছেন, তাদেরকে যদি সিজদা করে, তাদের কবরে গিয়ে খাসি মোরগ জবাই করে, তাদেরকে যদি কেউ আহ্বান করে গাউসুল আজম মাদাদ, ইয়া চিশতি মাদাদ, যদি কবর মাজারে গিয়ে দরখাস্ত করে, কি শিরক কিনা, কারণ এরাও আল্লাহর নৈকট্য সন্ধান করে, যে আল্লাহর নিকটবর্তী কি করে হতে পারবো, আল্লাহর সন্তুষ্টি কেমন করে হাসিল করতে পারবো, তাদের ওই চিন্তা, কারণ আল্লাহর সান্নিধ্য ছাড়া তাদের কোনো মুক্তির গতি নেই। উলাইকাল্লাযীনা ইয়াদউন, ওরা যাদেরকে ডেকে থাকে লোকেরা, মুশরিক লোকেরা যাদেরকে আহ্বান করে থাকে, গস বলে থাকে, কুতুব বলে থাকে, ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমিল ওয়াসিলা, তারা তাদের রবের ওয়াসিলা মানে আল কুরবা, নৈকট্য অর্জন করে, তারাও নৈকট্য অর্জন করেছে যখন কর্মের সুযোগ ছিল, এবং তারা আল্লাহর কাছে আশা রাখে, আইয়াহুম আকরাব, যে তাদেরকে আল্লাহর বেশি নিকটবর্তী হতে পারে, ওয়ায়ারজুনা রাহমাতা, আল্লাহর রহমতের তারা কি রাখে, আশা রাখে, আশাবাদ, ইয়ারজুনা যে রাজা, ওয়ায়াখাফুনা আযাব, এবং তারাও আল্লাহর আযাবকে শাস্তিকে ভয় করে, একসাথে আল্লাহ বর্ণনা করলেন, বললেন কি না ইয়ারজুনা রাহমাতা, তাহলে আল্লাহর রহমতের রাজা আশা, ওয়ায়াখাফুনা আযাব, আল্লাহর আযাবের খফ ভয়, তাহলে দুটি দুটি সমানভাবে থাকতে হবে, ইন্না আযাব রাব্বিকা কানা মাহজুরা। সূরা বনী ইসরায়েল আয়াত নম্বর 57, সূরা আম্বিয়ায় দেখুন আয়াত নম্বর 90, ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত, আল্লাহ নবী রসূলদের কথা বা একজন নবী রসূলদের কথা উল্লেখ করার পরে ইরশাদ করছেন, ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত, নবীদের মর্যাদা পেতে পারে ওলি, হ্যাঁ পেতে পারে, নবীদের সম্পর্কে আল্লাহ রাব্বুল বলছেন, ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত,
নবীগণ কল্যাণের কাজে তারা কি করতেন, প্রতিযোগিতা করতেন, দ্রুত ছুটতেন প্রতিযোগিতামূলক, ইউসারিউনা ফিল খায়রাত, নেকির কাজে তারা দ্রুতগামী হতেন তারা। ওয়াদউনানা রাগাবান ওয়া রাহাবা, আর আমাকে তারা আহ্বান করতেন, ডাকতেন, আমার কাছে দোয়া করতেন। নবীগণ আদম, মুসা, ঈসা, নূহ, হ্যাঁ, যত আম্বিয়া রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা আল্লাহকে ডাকতেন না, আল্লাহর কাছে দোয়া করতেন না, সেজদায় পড়ে পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত কাটিয়ে দিচ্ছেন সেজদায় পড়ে, একটি দোয়া, আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াউমা তাবআসু ইবাদাত, আল্লাহ তোমার আযাব থেকে আমাকে উদ্ধার করো, মুক্তি দান করো, যেই দিন তোমার বান্দাদেরকে তুমি উত্থিত করবে কিয়ামতের মাঠে। আল্লাহু আকবার। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, যার আগের পরের গুনাহ মার্জনার কথা, মাফের কথা আল্লাহ কোরআনে কারিমে ঘোষণা করে দিয়েছেন, তাদের কথা আল্লাহ বলছেন, নবী রাসূলদের কথা, ইয়াদউনানা, আমাকে ডাকে তারা রাগাবান, আশা নিয়ে, রাগাবান মানে আগ্রহী হয়ে, আশা নিয়ে, যে আল্লাহকে ডাকছি, পাবো আল্লাহর কাছে, নেবো আল্লাহর কাছে, রয়েছে আল্লাহর কাছে, রাগাবান, আগ্রহী হয়ে, রাহাবান এবং ভয়ে ভীত হয়ে, যে যদি অন্যায় করি, ভুল করি, এবার বন্দেগি না করি, ফরজ ওয়াজিব আদায় না করি, আল্লাহ এবং রাসূলের আদেশ পালন না করি, দিনের বিধিবিধান মেনে না চলি, দিনের বাস্তবায়ন না করি, তাহলে রয়েছে আযাব দুনিয়াতে ও আখিরাতে। ওয়াদউনানা রাগাবান ওয়া রাহাবান ওয়া কানু লানা খাশিয়ীন, আর তারা আমার সামনে অত্যন্ত বিনীত ছিল। আল্লাহু আকবার। তাহলে দেখেন, রাগাবান রাহাবান, আশার কথা আল্লাহ বললেন, আর কিসের কথা, ভয়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। এখন দেখুন যে আয়াত এবং হাদিসগুলি রয়েছে আমাদের আজকের দার্সে। লেখক বলছেন, বাবু কাউলিল্লাহ তাআলা, মহান আল্লাহর বাণী, আফা আমেনু মাকরাল্লাহ, তারা বিভিন্ন জালেম কাফের জাতির কথা উল্লেখ করার পরে, যারা জুলম অত্যাচার করেছে এবং ধ্বংসে পতিত হয়েছে, তাদের কথা উল্লেখ করে মহান আল্লাহ ইরশাদ করেছেন, এর পূর্বে সূরা আরাফে তাদের ঘটনা বর্ণনা করা, আয়াত নম্বর 99, ইরশাদ করেছেন, আফা আমেনু মাকরাল্লাহ, তারা আল্লাহর পাকড়াও থেকে কি তারা নির্ভীক হয়ে গেছে, আমেনা মানে ভয় ছাড়া হয়ে যায়, ভয় না করা, তারা কি আল্লাহর মাকর, বলা হয়েছে মাকর মানে মানুষের ক্ষেত্রে ছলনা, ষড়যন্ত্র, এগুলি কিন্তু ষড়যন্ত্র, ছলনা, এগুলি ভাষা প্রশংসিত নয়, প্রশংসিত কি ভাষাগুলি খারাপ অর্থে ব্যবহার করা হয়, এই লোকটি ষড়যন্ত্র করছে আমার বিরুদ্ধে, ষড়যন্ত্র করছে ওর সম্পর্কে, ষড়যন্ত্র করছে, এই ছলনাকারী, তাহলে কথাগুলি ভালো নয়, প্রশংসিত শব্দ নয়। এই জন্য মাকর, আল্লাহ রাব্বুল আলামিনের জাত সত্তার ক্ষেত্রে মাকর মানে, অনুবাদকারীরা বাংলা ভাষায় পাকড়াও বলেছে, আর আল্লাহ রাব্বুল আলামিনের মাকর আরো ব্যাখ্যা করে বোঝাতে হলে তাফসীর কারবান বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের মাকর হচ্ছে ষড়যন্ত্র নয়, যেমন মানুষ করে থাকে, ছলনা নয়, বরং ছাড় দেওয়া, অবসর দেওয়া, এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মাকর। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নগদ নগদ ধরে ফেলেন, যেমনই ভুল করলেন তেমনি আছাড় খেয়ে পড়ে গেলেন, একটি লোক যেমনই বুলু ফিল্ম দেখতে লেগেছে তেমনই বেহোস হয়ে পড়ে গেছে, আর জীবনে দেখবে, বলেন তো জীবনে দেখবে, একদিন ফজর নামাজ ছেড়েছে আর সেই দিনই এমন রোগ হয়েছে যে বাঁচাও বাঁচাও, আমার পেশা বন্ধ হয়েছে, পায়খানা বন্ধ হয়েছে, চলো হসপিটাল নিয়ে চলো, আর জীবনে নামাজ ছাড়বে, নগদ নগদ যদি আল্লাহ ধরে ফেলতেন, কবরে সেজদা করতে গেছে, মাজার মেলায় গেছে, আর সেখানে গিয়ে যদি একবার যদি কোনো আঘাত খেয়ে যায়, আঘাত খেয়ে যায়, সাঁতে গিয়েছিল, ফেরিতে চড়েছে, বা স্টিমারে পানি জাহাজ, যেমন বাংলাদেশে অনেকে যায় এরকম শির কুফুরি করতে গিয়ে অনেকে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, পানি জাহাজে হোক আর পানি জলযাত্রায় হোক, অথবা বাস অ্যাক্সিডেন্ট করে, হচ্ছে কি হচ্ছে না, তো যদি এইরকম হয় দেখা গেল যে আশেপাশে 10-30-50 লোক সবাই মারা গেছে, আমি কোনো রকম করে বেঁচে গেছি, আর এমন ভয়ে ভীত হয়ে যাবে, সত্যি যদি তহিদের গন্ধ থাকে, শিরকে ডুবে না থাকে, কবর মাজার পূজা ডুবে না থাকে, আর জীবনে যাবে না, যে যাকে মনে করছে উদ্ধারকারী শাহজালাল আটরোজি আর মাঝমান্দারি, সেখানে গিয়ে এইরকম অ্যাক্সিডেন্ট, সব লোক মরে গেল, আল্লাহ কোন রকম আমাকে বাঁচিয়েছে, আর জীবনে যাবো না আমি, ঠিক কিনা, তা আল্লাহ নগদ নগদ এইরকম শাস্তি দেন না, অবসর দেন, 5 বার 7 বার 10 বার কি সারা জীবন ধরে আটরোজি আর মাঝমান্দারি পূজারি হয়ে থেকে গেলেন, দিওয়ানবাগি হয়ে থেকে গেলেন, তারপর আল্লাহ কোনো শাস্তি দিলেন না, শাস্তি দিলেন না আল্লাহ রাব্বুল আলামিন, এটি হচ্ছে আল্লাহর মাকর মানে অবসর দিয়ে দেওয়া, অবসর দিয়ে দেওয়া। এই জন্য আগে বলেছি আল্লাহ রাব্বুল আলামিন নেক বান্দাকে বেশি অবসর দেন না, কারণ আল্লাহ চান না যে এই লোক হতভাগা হয়ে জাহান্নামে পড়ে চলে যাক, এই লোক কি এত ভালো আমল করছে, এর মধ্যে এই যে ছোট ভুল হয়ে গেল, এটা তার জন্য ঈমান নিয়ে দুর্বলতা সৃষ্টি করবে,
আজকে একটা ভুল করলে কালকে আরো দুটো তিনটে করবে, এই করে করতে করতে হয়তো তার দ্বারা অনেক গুণা হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সংশোধন করবেন। একজন লোক দিনে 50টি 100টি মিথ্যা কথা বলছে, আল্লাহ রাব্বুল আলামিন তারপর অবসর দিয়ে রেখেছেন, ধরেন না। আর একজন সৎ লোক একটি মিথ্যা কথা বলতেই আঘাত খেয়ে গেল, আঘাত খেয়ে গেল, তার অন্তর্দৃষ্টি দিয়ে বুঝতে পারলো যে ওহ, আমি যাতে একটি মিথ্যা কথা বলেছি। একজন মমিন মানুষ এভাবে মহাসভায় নফস করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের হিসাব নেওয়ার পূর্বে যে আল্লাহ তোমাদের হিসাব নেবেন, তারপরে তোমরা কি করো, তোমাদের নিজের হিসাব নিজেই নাও, নিজের হিসাব নিজেই নাও। তো আল্লাহ রাব্বুল আলামিনের মাকর এর অর্থ একটি কলম পাকড়াও, তারা কি আল্লাহর পকড়াও যে আল্লাহ ধরে নেবেন, এ সম্পর্কে তার নির্ভীক হয়ে গেছে, কোনো খেয়ালই নেই যে আল্লাহ ধরবেন, এই বলে খেয়ালই নেই। কি আবার কি, এগুলো প্রাকৃতিক দুর্যোগ। আজকাল মুসলমানদের কি অবস্থা, আমাদের দেশে পত্রপত্রিকা পড়ছেন তো, বন্যা হলো প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প হলো প্রাকৃতিক দুর্যোগ, জলোচ্ছ্বাস হলো প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড় হলো প্রাকৃতিক দুর্যোগ, তাই না? গজব ইলাহি বলছে না, আল্লাহর শাস্তি এই কথা বলছে না। আল্লাহ আকবার, কোথায় গিয়েছে মুসলমানদের ইমান? এরা হলো আফামিন মাকর আল্লাহ, আল্লাহর আজাব আল্লাহর পকড়াও থেকে তা নির্ভীক হয়ে যায়, খেয়াল বেখেয়াল হয়ে গেছে, কোনো চিন্তাই নেই তাদের যে আল্লাহ রাব্বুল আলামিন ধরে থাকেন, ধরবেন, আজকে না ধরলে কালকে ধরবেন, কিছুদিন পরে ধরবেন, আর মরণের পরে তো হিসাব দিতে হবে, জবাব দিতে হবে, খেয়ালই নেই। আফামিন মাকর আল্লাহ, তারা কি নির্ভীক হয়ে গেছে আল্লাহর পকড়াও থেকে? ফালা ইয়ামানু মাকর আল্লাহ ইল্লাল কওমুল খাসিরুন, আল্লাহর পকড়াও থেকে যারা নির্ভীক হয়ে যায়, ভয় করে না আল্লাহর পকড়াওকে, তারা কারা? ক্ষতিগ্রস্ত জাতি, আল কওমুল খাসিরুন, ক্ষতিগ্রস্ত জাতি। আর মুমিন সত্যি যদি মুমিন হয় আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে, যাদেরকে মুমিন আল্লাহ বলেছেন, আর মুমিনে যেসব শর্ত রয়েছে, করণীয় রয়েছে, করণীয়র মাধ্যমে আকীদা এবং আমলের মাধ্যমে যারা মুমিন তারা ক্ষতিগ্রস্ত নয়। তারা ক্ষতিগ্রস্ত কি? তারা ক্ষতিগ্রস্ত নয়। সূরা আসর পড়ে দেখুন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্ত, সারা বিশ্বের মানুষ কি ক্ষতিগ্রস্ত, তবে কারা ক্ষতিগ্রস্ত নয়? ইল্লাল্লাযিনা আমানু, কিন্তু যারা ইমানদার, ইমানদার, ছয়টি বিষয়ের প্রতি ইমান আছে, দাবি করলে হবে যে আমি যে মুসলমান আমি ইমানদার না, প্রাকৃতিক দুর্যোগ বলছেন আবার ইমানদার, আল্লাহর আজাবে কোথায় ইমান, আল্লাহর পকড়ায় কোথায় ইমান, পরকালে কোথায় ইমান, ইমান বিল আখেরা, ছয়টি ইমানের পিলার মধ্যে একটি পরকালের প্রতি ইমান, কোথায় পরকাল বলে চিন্তা আছে আপনার? ইল্লাল্লাযিনা আমানু, যারা মুমিন, ওয়ামিলুস সলিহাত, শুধু ইমানের দাবিদার নয়, এর সত্যায়ন করে, প্রমাণ করে আমি যে মুমিন, সব কাজের মাধ্যমে, পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, যাকাতের মাধ্যমে, মাতা পিতার সেবার মাধ্যমে, আল্লাহর হক আদায় করার মাধ্যমে, হারাম থেকে বেঁচে থাকার মাধ্যমে, হালাল খাওয়ার মাধ্যমে, জি, নেক কাজ করার মাধ্যমে, দিনের খেদমত করার মাধ্যমে, সারা জীবন মেহনত করলো মানব রচিত বিধানের, হ্যাঁ, মানুষের তৈরি করা দলের, পার্টির খেদমতে লাগিয়ে দিল নিজেকে, আর সমস্ত রক্তকে পানি করে দিল, ঘাম করে বের করে দিল শরীর থেকে, শুধু পার্টির খেদমতে বুড়া হয়ে গেল পার্টি করতে করতে যৌবন কাল থেকে, কিন্তু কোরআন এবং হাদিসের খেদমতে একদিনও সময় দেয়নি। যারা ক্ষতিগ্রস্ত নয় তাদের কি গুণের কথা আল্লাহ বলেছেন জানেন কি? চারটি গুণের কথা বলেছেন, একটা হচ্ছে ইমান, আরেকটি হচ্ছে সৎ আমল, আর বহু বচন সলেহাত আল্লাহ বলেছেন, একটি দুটি কাজ করে নাই, নামাজ তো পড়ি, নামাজও পড়িয়ে আর মানুষের খেদমত করি, আল্লাহর দিনের খেদমত করি না, গদির খেদমত করি, কুরসির খেদমত করি, পেটের খেদমত করি, নামাজটা পড়ে নি হারাম খাই, মানে পেটের খেদমত করি, যৌন চাহিদার খেদমত করি, কারণ যৌন চাহিদা যে ফিল্ম দেখো প্রবৃত্তির কামনা বাসনা, তাহলে হবে না। ওয়ামিলুস সলিহাত, সৎ কর্মগুলি বলে আল্লাহ রাব্বুল আলামিন, যা সৎ বলেছেন সৎ, আল্লাহ রাসূল যা সৎ বলেছেন সৎ কাজ করে, আর অসৎ কাজ থেকে বেঁচে থাকা হচ্ছে সৎ কাজ, অসৎ কাজ থেকে, পাপ থেকে বেঁচে থাকা হচ্ছে সৎ কাজ। ওয়ামিলুস সলিহাত, আর কি, ওয়াতাওয়াসাউ বিল হাক্কে, সত্যের উপদেশ দান করে, সত্যকে প্রচার করে। আপনি নিজের পার্টির প্রচারে লেগে আছেন, অভিযানে লেগে আছেন আপনি, প্রচারণা অভিযান, আপনার দলকে জিতাতে হবে, আপনার দলকে শক্তিশালী করতে হবে, আপনার দলকে যে ডিস্ট্রিক্টে পৌঁছে সে ডিস্ট্রিক্টে পৌঁছে দিতে হবে, যেখানে সংগঠন হয়নি সেখানে সংগঠন করতে হবে, এই কাজে লেগে আছেন, কিন্তু আল্লাহ এবং রসুলের দিনের খেদমতে কোরআনের দাওয়াত পৌঁছেনি, হাদিসের দাওয়াত পৌঁছেনি, শিরক করছে মানুষ ইসলামের নামে, কবর মাজার পূজা করছে, তাওহীদের দাওয়াত পৌঁছেনি, সেখানে পৌঁছাতে হবে, এই চিন্তা তো আপনার নেই, এই চিন্তা তো আপনার নেই। ভিনওয়াজি হলে চমুক গ্রামে নামাজ এনে মসজিদে আজান হয় না, একামত হয় না, অধিকাংশ লোক নামাজ পড়ে, সেখানে নামাজের কথা পৌঁছাতে হবে,
কবর মাজার পূজায় লিপ্ত রয়েছে তাদেরকে সতর্ক করতে হবে না, ওয়াতাওয়াসাউবিল হক করেন না আপনি, চলবে না। তিন নম্বর, চার নম্বর, এই ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে, কারণ যখনই আপনি সৎ কথা হক কথা মানুষের কাছে পৌঁছাবেন তখন হক কথা কি লাগবে, হ্যাঁ তিতা লাগবে। হক কথা আমাদের এক ওস্তাদ ছিলেন বলতেন, হক কথা তিতা হয় না, তিতা লাগে। ছোট কালে শুনেছিলাম সেই ওস্তাদের কাছে, হক কথা আসলে তিতা হয় না কিন্তু তিতা লাগে। হককে বরণ করার মতো যোগ্যতা যখন ইমানি যোগ্যতা চলে আসবে তখন জাযাকাল্লাহ খাইর, আমি ভুলটি করছি আপনি সংশোধন করে দিন, অনেক অনেক ধন্যবাদ শুকরিয়া যে আপনি আমার সংশোধন করে দিলেন। ভাই আমি তো জানতাম না ভাই আপনি সৌদি আরব থেকে এসেছেন, আমাকে তাওহীদের দাওয়াত না দিতেন তাহলে আমি মনে করছিলাম যে কবর পূজা মাজার পূজা খাসি মরক যে জবাই করছি আমি ওরসের মেলায় যাচ্ছি, এটি তো আমার ধর্মকর্ম, আমি ভাবছিলাম ভাই আল্লাহ আপনাকে অনেক অনেক বদলা উত্তম প্রতিদান দান করুক, জাযাকাল্লাহ খাইরা আমাকে আপনি দুনিয়া এবং আখেরাত আমার উজ্জ্বল করে দিলেন, ভাই এরকম লোক পাবে? কারণ হক কথা তাদের জন্য তিতা হয়ে গেছে, তিতা লাগছে তাদেরকে, হক শুনতে হকের প্রতি আমল করতে হককে চিনতে বুঝতে উপলব্ধি করতে যেই শক্তি লাগে সে শক্তি ক্ষয় করে না, মেহনত করে না, যার কারণে একই লোক টাকার নিচে কাপড় পরছে, কাবিরা গুনাহ করছে, সংশোধন করে ভাই টাকার নিচে কাপড় কেন ভাই তো গুনাহ, রেগে গরম, হ্যাঁ আর আপনার পাশে কোনোদিন নামাজই পড়বে না, যদি দেখে যে আপনি এখানে কাতার লেছর বাম দিয়ে গেল, ডান দিকের ফজিলত ছেলে বাম দিকে এই জন্য গেলে যে আপনি একদিন ওকে বলেছেন টাকার নিচে কেন কাপড় আপনার, বুঝতে পেরেছেন? রুগীর মতো বসে বসে নফল পড়ছে মসজিদে, বেশ কিছু লোককে বলে দেখেছি সাদরে গ্রহণ করার মতো যোগ্যতা নেই, রে কি রে আমাকে বাধা দেয়, আমি বাপদাদাকে দেখে এলাম, আমার হুজুরদেরকে দেখে এলাম, এইরকম রুগীর মতো নামাজ আমাদের শিখিয়েছে, এটি হচ্ছে নামাজ শূন্য। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নফলের ক্ষেত্রেও দাঁড়িয়ে পড়লে দুই রাকাতের দুই রাকাত পাবেন, আর যদি দাঁড়িয়ে পড়ার শক্তি থাকার বসে বসে পড়েন তাহলে আধা পাবেন, ফরজ তো হবেই না কিন্তু নফলেও দুই পড়ে এক পাবেন। তো নেকির জন্য যখন নকলি অতিরিক্ত নামাজই পড়ছেন তো এত অনীহা কেন নেকির ক্ষেত্রে যে দুই পড়ে এক নেব? আছে কেউ যে ওভার টাইম করবো আমি চার ঘন্টা কিন্তু আমি নেব পয়সা দুই ঘন্টার? আছে তো? আছে যারা সাপ্লাই যাচ্ছেন, অনেক ভাই আছেন এখানে যারা সাপ্লাই যাচ্ছেন, সাপ্লাই ওয়ালা বলছেন আমি নয় টাকা ঘন্টা দেবো, আপনি বলছেন না না অত টাকার আমার দরকার নাই ভাই, আমি তোমার বারো ঘন্টা ডিউটি করবো, আমি ছয় ঘন্টার আজ পয়সা নেবো। আছে পৃথিবীতে কেউ? দুনিয়ার ক্ষেত্রে আমরা এত বুঝতে শিখেছি আর দিনের ক্ষেত্রে এত মূর্খ কেন যে আমরা নামাজ পড়বো দুই রেখাত নেকি নেবো এক রেখাতের আল্লাহ? আর নবী করিম সাল্লাম থেকে এইরকম কোনো প্রমাণ নেই যে সুস্থ থাকা সত্ত্বেও বসে বসে নামাজ পড়ো। তবে তাহাজ্জুদ গুজার যে ব্যক্তি তাহাজ্জুদ পড়লো সারা রাত ক্লান্ত হয়ে এক ঘন্টা দুই ঘন্টা অনেক ক্লান্ত হয়ে গেছে, নবী করিম সাল্লাম তাহাজ্জুদের পরে নিজের বাড়িতে মসজিদে কোথায় মসজিদে দেখে দেখে রুগীর মতো নামাজ পড়েছে। আর এখানে তো অনেকে জিজ্ঞেস করতে লাগবে, আমার মতো লোক যদি এই না জানতো যে এইরকম আমাদের দেশের ভারত বাংলাদেশ পাকিস্তানের অনেক মানুষ বিদাতীরা এ বসে বসে রুগীর মতো নামাজ পড়ে তাহলে তো পরিচিত ব্যক্তি, ভাই কি ব্যাপার অসুস্থ নাকি বসে কেন নামাজ পড়েন? জিজ্ঞেস করতাম না ভাই কি হয়েছে, কে হল হাত, হ্যাঁ মুশকিলা কি ব্যাপার, আরব তো জিজ্ঞেস করতে লাগবে এরকম, হ্যাঁ আরব লোকেরা যারা জানতে জানে না যে এইরকম বিদাত আছে যে আমরা নেকি চাই না, আমরা ওভার টাইম করবো, নফল মানে ওভার টাইম আসলে ঠিক না, নফল মানে কিন্তু অতিরিক্ত ওভার টাইম, ডিউটি অতিরিক্ত, ডিউটির অতিরিক্ত ডিউটি করি আমরা আর অর্ধেক আমরা বেতন নেওয়া লোক, আমরা ধর্মীয় ক্ষেত্রে এরকম তো আরবরা জানে না। সুতরাং কোন আরব বন্ধু যদি পরিচিত থাকে বা আপনার সাথে একই কোম্পানিতে চাকরি করে বসে বসে নফল পড়তে দেখে মাগরিব পর ইশা পর বলে মুশকিল ইবন হাল সালামাত সালামাত এসি বলবে না আল্লাহু আকবার কি অবস্থা আমাদের। তো কথা হচ্ছে যে সংশোধন মানুষের করতে গেলে হক কথা বললে তিতা লাগে, বসে নামাজ পড়া সম্পর্কে ভালো করে বুঝালাম মনটা বেজা, কিছু তো বলতে তো পারলাম না কিন্তু মনটা বিষিয়ে বিষিয়ে চলে গেল, আর তারপরে দিন যদি দেখে যে হুজুর এই মোতাবাই খেলে নামাজ পড়ছে ওদিকে আর যাচ্ছে না দূরে দূরে থাকবে, কি জানি আবার কি বলে আবার কোন কথা বলে হয় শোনেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালায়া মানে মাকর আল্লাহ, আল্লাহর যে পাকড়াও আল্লাহ যে ধরবেন একদিন একদিন ধরবেন, এই ক্ষেত্রে ভয় করে না কে ভয় করে না? আল কওমুল খাসিরুন ইল্লাল কওমুল খাসিরুন, যারা ক্ষতিগ্রস্ত একেবারে সার্বিক দিক থেকে দুনিয়া এবং আখেরাতে সর্বনাশ যাদের জন্য তারাই ভয় করে না, বাকি মুমিন যে ক্ষতিগ্রস্ত নয় যার এই চারটি গুণের কথা বললাম তারা আল্লাহ এই পাকড়াও যে করবেন এখনো করেননি, আল্লাহ যে ছাড় যে গুনাহ করছি তারপরে আল্লাহ সুখ দিয়েছেন ভয় করে, গুনাহ করছেন তারপরে পয়সার অভাব নেই, নামাজ পড়েন না তারপরে পয়সার অভাব নেই, আরাম আয়েশ আরামের অভাব নেই, ছেলে মেয়ে ভালো রেজাল্ট করে যাচ্ছে ধোকা খাবেন না, ছেলে মেয়ে ভালো রেজাল্ট করার পরে কি হার্ট অ্যাটাক করে মরবে,
মেডিকেল পাস করে এসে হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মরবে, কে নাস্তিক হবে? আপনি তো হয়তো নামাজের ক্ষেত্রে কিছু ত্রুটি ছিল, তাও আল্লাহ বিল্লাহ করতেন মাঝে মাঝে, আর আপনার ছেলে বড় নাস্তিক খেয়ে আসলো। তো ছাত্র জীবনে আপনার ছেলে মেয়েদেরকে দেখো কত সুন্দর রেজাল্ট আমার ছেলে মেয়েদেরকে, ভুল ধারণায় থাকবেন না যে আল্লাহ ছাড় দিয়েছেন, এটি ছাড় ছাড় আপনার ছেলে পাশ করে আসুক ধরবো। আপনি খুব সুখে থাকলেন, কিন্তু আপনার ছেলে মেয়েরা এত অভাবে পড়লো, এত আজাব আসতে লাগলো, কে হাটের রুগী আর কে কিসের রুগী, কে কিসের রুগী, কে কিসের রুগী, কাকে এড কাকে কি? জি, এগুলি হচ্ছে আল্লাহর মাকার, ইল্লাল কওমুল খাসিরুন। মহান আল্লাহ আরো বলছেন, ওয়া মান ইয়াকনুত মির রাহমাতি রাব্বিহি ইল্লা যাল্লুন। তাই আল্লাহর আল্লাহর পাকড়াওকে ভয় না করার কথা বলা হয়েছে, তাই না? এটি হচ্ছে কাফেরদের আচরণ। তাহলে মুমিন কি করবে? মুমিন কি করবে বলেন? মুমিন ভয় করবে না? মুমিন ভয় করবে। তাহলে ভয় করা হচ্ছে অন্তরের ইবাদত মুমিনের। তাহলে একটি পেলেন এখানে, এই আয়াতে পেলেন কি? আল্লাহকে ভয় করা, আল্লাহর আজাবকে ভয় করা, আল্লাহ যে ধরে নেন দুনিয়াতেও আখেরাতে ধরবেন, পাকড়াও করবেন, হিসাব নেবেন, এর ভয় করা। দ্বিতীয় আয়াত, ওমাইয়া কুনুত মির রাহমাতি রাব্বিহি ইল্লা যাল্লুন। এই আয়াত আল্লাহ কি বলছেন যে তার রহমত থেকে, মানে আল্লাহর রহমত থেকে নিরাশ হয় একমাত্র পথভ্রষ্ট জাতি, ইল্লা যাল্লুন। আল্লাহর রহমত থেকে নিরাশ হয় কারা? দলুল পথভ্রষ্ট, কাফের, জালেম, পথভ্রষ্ট কারা? কাফের বড় পথভ্রষ্ট। তারপরে মুমিনদের মধ্যে যারা ফাসেক, অপরাধী, গুনাহগার, পাপিষ্ঠ, তারা দলুল পথভ্রষ্ট। বিদাতি, যারা শিরক করে থাকে, শিরকি আমল করে থাকে, শিরকি আকীদা রাখে, দলুল, তারা গোমরা, পথভ্রষ্ট। তাহলে পথভ্রষ্ট যারা, তারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় একমাত্র, কারণ তাদের কাছে কোনো পথই নেই। তাহলে তো নিরাশ হইতে হবে, কি করে পাবে? কি আশা করতে পারে যে ব্যক্তি বিনা নামাজে আল্লাহর সাথে সাক্ষাৎ করলো, সারা জীবন নামাজ পড়েনি, হঠাৎ করে মর মর অবস্থা, এখন মুমূর্ষু অবস্থা, কি আশা করবে আল্লাহর কাছে? কিছু আছে আশা করার মতো? গোমরাহ, পাপিষ্ঠ, গুনাহগার। তাহলে আল্লাহর রহমত থেকে তারাই নিরাশ। তাহলে পক্ষান্তরে মুমিন, মুমিনের উল্টো, তাই না? কি যে আশাবাদী হবে। তো এই আয়াত কি প্রমাণ করলো? যে মুমিন আল্লাহর কাছে কি রাখবে? আশা রাখবে। পক্ষান্তরে যারা কমিন, কমিন কারা? আমাদের দেশে কমিনা বলে না, কমিন মানে জালেম, বদ প্রকৃতির মানুষ। তো দল পথভ্রষ্ট যারা, তারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়, নিরাশ হয়। মুমিন আল্লাহর রহমতের আশাবাদী। তো দ্বিতীয় আয়াতে তাহলে আল্লাহর প্রতি আশার কথা উল্লেখ করা হয়েছে, পক্ষান্তরে জালেম, গোমরা, পথভ্রষ্ট তারা আল্লাহর রহমত থেকে নিরাশ হবে, কারণ তাদের কাছে কিছু নেই, পুঁজি নেই। সূরা হিজর আয়াত নম্বর 56। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুয়েল আনিল কাবায়ের, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো কাবিরা গুনাহ সম্পর্কে, কাবিরা জমা হচ্ছে কাবায়ের। তখন নবী সাল্লাল্লাহু তিনটি গুনাহের কথা বললেন এখানে, তার মানে তিনটিতে সীমিত নয়। আপনাদের অনেকের জানা রয়েছে এবং আজকে আবার বলছি সেই কথাটি যে কাবিরা গুনাহের সংখ্যা অনেক। ওলামারা বলেছেন যে 70-এর অধিক কাবিরা গুনাহ আছে, 70-এর অধিক কাবিরা গুনাহ আছে। ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহির একটি কিতাব আছে আল কাবায়ের, 70-এর বেশি তিনি কাবায়ের বড় গুনাহগুলি উল্লেখ করেছেন। তবে ধ্বংসাত্মক গুনাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন কয়টি গুনাহকে? 7টি, ইজতানিবুস সাবআল মুবিকাত, সেই বুখারী শরীফ হাদিস আছে, 7টি ধ্বংসকারী গুনাহ। আর এই হাদিসে 3টি কাবিরা গুনাহের কথা উল্লেখ করেছেন। এরকম এক জায়গায় বর্ণনা করা সবগুলি সম্ভব নয়। আল্লাহ রাব্বুল কোরআন কারীম সূরা ফুরকানে 3টি কাবিরা গুনাহের কথা বর্ণনা করেছেন, আল্লাযীনা লা ইয়াদুনা মা আল্লাহ ইলাহান আখার, শিরকের কথা, তারপরে ওয়ালা ইয়াকুলুনা আন-নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, হ্যাঁ, মুমিনকে বা অন্যায়ভাবে, মুমিন না হোক অন্যায়ভাবে, কোনো অমুসলিম হোক অন্যায় খুন করা, আর ওয়ালা ইয়াজনুন জিনা করা, এই তিনটিকে আল্লাহ বর্ণনা করেছেন। তাহলে তিনটি সমস্ত কাবিরা গুনাহগুলির মধ্যে এই তিনটি গুনাহ হচ্ছে সবচেয়ে বড় কাবিরা গুনাহ, আকবারুল কাবায়ের। এখানে আল্লাহ অন্য তিনটি গুনাহ, কিন্তু শিরক আছে, শিরক এত বড় গুনাহ, যতগুলি কাবিরা গুনাহ যেখানে বর্ণনা করা হয়েছে বড় কাবিরা, তার মধ্যে প্রথম শিরক বর্ণনা করা হয়েছে। সে দুর্গা পূজারই শিরক হোক, আর দুর্গা পূজারই শিরক হোক, পুতুল পূজার শিরক হোক, আর পীর পূজার শিরক হোক, যেন এখানে প ওখানে প মিল আছে। দুর্গা দুর্গা এতদিন বলতাম, দেখেন পীর আর পুতুল এত মিল আছে, হ্যাঁ, মূর্তি আর মুরব্বী, মুরব্বী পূজা, অনেক মুরব্বীরা বলেছেন, ও কোরআন হাদিসের কথা জানে না, এরা মূর্তি পূজা করে, এরা মুরুব্বি পূজা করে, খবরদার না, খবরদার, সাবধান। তো কথা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো কাবিরা গুনাহ সম্পর্কে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? আশিরক বিল্লাহ,
আল্লাহর সাথে শিরিক করা। ওয়ালিয়া আসমেন রাওহিল্লা, দ্বিতীয় কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর রহমত থেকে, রাওহুন মানে রহমত, আর রাওহুন ওলামার একটু পার্থক্য করেছে রহমত এবং রাহু, রাও কোরআনে কারিমে ইন্নাহু লা ইয়াইআসু মির রাওহিল্লাহ ইল্লাল কওমুল কাফির, রাওহুল্লাহ বলেছেন, রুহুন না, রুহ মানে আত্মা, রুহ মানে কি আত্মা, কিন্তু রাওহুন মানে হচ্ছে বিপদের সময় বিপদ থেকে মুক্ত হওয়া, আল্লাহর রহমতের দ্বারা মুক্ত হওয়া, একে বলা রব। তো মানুষ যখন বিপদে পড়ে, আগুন লেগে গেছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, ওড়ো জাহাজ পানি জাহাজ ডুবছে, এরকম অবস্থা যে কোনো মুসিবতের ক্ষেত্রে, যখন মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করলেন, এই যে উদ্ধার করা আল্লাহ রাব্বুল আলামিন, একে বলা হয় রাওহুল্লাহ। আর রহমতুল্লাহ আল্লাহর রহমত, এটা হচ্ছে ব্যাপক সব ক্ষেত্রে, মুসিবতের ক্ষেত্রেই হোক আর এমনি যে কোনো ক্ষেত্রে হোক, সার্বিক ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, যখন সুখে রয়েছেন যা কিছু আসছে সুখের অবস্থায় আল্লাহর রহমত। কিন্তু রাওহুন শব্দটি সাধারণত বালা মুসিবত বিপদ আপদের সময় যে আল্লাহর পক্ষ থেকে খাস অনুগ্রহ আসে তাকে রাওহুল্লাহ বলা হয়, পার্থক্য মনে রাখবেন। তো ওয়ালিয়া আসমের রাওহিল্লাহ, আল্লাহর রহমত বা আল্লাহর পক্ষ থেকে বালা মুসিবত থেকে যে মুক্তি, এ থেকে নিরাশ হওয়া, যখন বালা মুসিবতে পড়ে গেছি তখন নিরাশ, আর বাজব না, ছেলে মারা গেছে, ভাই কয়েকদিন আগে বলছে যে তার ভাইয়ের এক মেয়ে না ছেলে মারা গেছে, আর তার ছেলে এখান থেকে টেলিফোন করছে তার ভাইয়ের ভাইয়ের সাথে কথা বলছে, তো তার ভাই বলছে আর আমি বাজবো না, আমি যাকে মা বলতাম সে মা গেল, আর আমি কি করে বাজবো, নিরাশ, আল্লাহর রহমত থেকে নিরাশ, বিপদে পড়েছে, একটি মেয়ে মরায়, একটি ছেলে মরায়, কারো স্ত্রী মরায়, আর বাজবো না, আমি একে ছেড়ে আর থাকতে পারবো না, হায় আমার জীবন কি হইলো। জি ইল্লাল কওমুল কাফিরুন, এটি হচ্ছে কাফেরদের আচরণ, কাফেরদের হাবুতাস। জি যখন ব্যবসা বাণিজ্যে লস লাগলো, চাষিদের যখন বন্যাতে এসে জমি জায়গা সব ডুবে ফসল নষ্ট হয়ে গেল, কত লোক আত্মহত্যা করেছে, কত লোক আত্মহত্যা করে, এই যে শেয়ার বাজারে যখন লস লাগলো কত লোক আত্মহত্যা করলো, জি আত্মহত্যা, শেয়ার বাজারে লস লাগায়, তাহলে সামান্য ধন সম্পদের ক্ষয়ক্ষতিতে যে আত্মহত্যা করে, এরা কি আল্লাহর রহমত থেকে নিরাশ, আর কি করবো বেঁচে থেকে, সব চলে গেল, সব গেল। জি কিন্তু একজন মুমিন, আল্লাহর দান ছিল, আল্লাহ দিয়েছেন, আবার দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন আবার দেবেন, নিরাশ হবে না, ওয়ালিয়া আসমির রাওহিল্লাহ, তাহলে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া হচ্ছে কাবিরা গুনাহ। তাহলে বোঝা গেল যে আল্লাহর রহমতের আশাবাদী হওয়া কি নিরাশের বিপরীত হচ্ছে আশা, তাহলে মুমিনের আশা রাখা কি ফরজ, আগে বলেছি না যে আশা রাখা অন্তরের ইবাদত এবং এটি হচ্ছে ফরজ। যখন কাফের আল্লাহর রহমত থেকে নিরাশ হয়, গোমরা পথভ্রষ্ট আল্লাহর রহমত থেকে নিরাশ হয়, তখন মুমিনের শান হচ্ছে, মুমিনের ফরজ হচ্ছে আল্লাহর রহমতের আশাবাদী হওয়া। ওয়াল আমনু মিন মাকরিল্লাহ, আর তৃতীয় কাবিরা গুনাহ হচ্ছে যে আল্লাহর পাকড়াও থেকে নির্ভীক হয়ে যাওয়া, কোনো ভয় নেই, পাপ করে যাচ্ছে, জেনা করছে, আবার নারী ব্যবসা করছে, মদ খাচ্ছে, হিরোইন খাচ্ছে, জি নামাজ একক তো পড়ে না, আল্লাহ পরকাল কোনো চিন্তা নেই, আল্লাহর মকর থেকে আমিন, চিন্তা নেই, নো চিন্তা ডুফুর্তি, নো চিন্তা ডুফুর্তি করছে, ওয়াল আমানু মিন মাকরিল্লাহ কাবিরা গুনাহ, আল্লাহকে না ভয় করা, তাহলে আল্লাহর রহমত থেকে নিরাশ হও কাবিরা গুনাহ, আর আল্লাহর ভয় একেবারে না রাখাও কাবিরা গুনাহ, দুইটি এখানে হাদিসে বর্ণনা করা হলো কিনা, আশাও বর্ণনা করা হলো আর ভয়ও বর্ণনা করা হলো, দুটি হচ্ছে একজন মানুষের জন্য ফরজ কাজ। ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কাল আকবারুল কাবায়ের, কাবিরা গুনাহগুলির মধ্যে সবচেয়ে বড় কাবিরা গুনাহ, কাবিরা গুনাহ অনেক আছে, তার মধ্যে আকবার, আকবারুল কাবায়ের, আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, অংশীদার করা। ওয়াল আমনু মিন মাকরিল্লাহ, আল্লাহর পাকড়াও থেকে, আল্লাহ যে অবসর দিয়েছেন, ছাড় দিয়েছেন, এ থেকে ধোকা খেয়ে যাওয়া, যে আল্লাহ ধরবেন না, আর কি আছে, খেয়ালই নেই, গাফেল, অথবা বলা মুখে বলুক আর নাই বলুক, হয়তো মুখে বলে না যে কি হবে আমার, কিন্তু কোনো পরোয়াই নেই, বেখিয়াল, আল্লাহ সম্পর্কে, আল্লাহ যে ধরে নেন, আল্লাহর আজাব যে আছে ভুলে গেছে। ওয়াল কুনুতু মির রাহমাতিল্লাহ, এবং আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া। ওয়ালিয়াসু মির রাওহিল্লাহ, এবং আল্লাহর রহমত থেকে, এখানে দুটি কথা বলা হয়েছে, আল কুনুতু মির রাহমাতিল্লাহ, এখানে রহমত আর রাওহ বলা হয়েছে, তাহলে পার্থক্য করতে হবে, যখন দুটি কথা বলা হয়েছে, রহমত আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া, আর ওয়ালিয়াসু মির রাওহিল্লাহ, আল্লাহ যে মুক্তিদাতা, আল্লাহ যে খালাসকারী, আল্লাহ যে উদ্ধারকারী, এই ক্ষেত্রে নিরাশ হয়ে যাওয়া, যে আল্লাহ আর আমাকে মুক্তি দেবেন না, আর বাঁচব না আমি, এরকম হওয়া, এটি হচ্ছে
আকবারুল কাবায়ের কাবীরা গুনাহ রাওয়াহু আব্দুর রাজ্জাক ইমাম আব্দুর রাজ্জাক রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি বর্ণনা করেছেন তার একটি কিতাব রয়েছে মুসান্নাফ বলে মুসান্নাফ আব্দুর রাজ্জাক এই ছিল আজকের দার্স তাহলে একজন মুমিন কে কি করতে হবে দুইটি বিষয়ের মধ্যে ভারসাম্য রাখতে হবে কি হ্যাঁ আশা রাখতে হবে আল্লাহর কাছে নেক আমল করে ঈমান এবং সৎ আমলের পরে আশা রাখতে হবে বিনা ঈমানে বিনা আমলে বা ঈমান আছে আমরা দাবি করি কিন্তু আমল নেই নামাজ নেই আর আশা আল্লাহ মাফ করবেন হুজুর দোয়া করবেন যাতে নামাজটা পড়তে পারি নামাজ পড়ে না হুজুর দোয়া করবেন হুজুর দোয়া করবেন আমার ছেলে অসুস্থ নামাজ পড়েন আল্লাহকে ডাকে না হুজুর দিয়ে দোয়া করে পারবো নিজের ছেলেকে সুস্থ করে হুজুরের দোয়া দিয়ে নিজের মাকে নিজের বাবাকে জান্নাতে বক্সে জান্নাতে পাঠাবে শুধু কোরআন খানি করে নতুন বাড়ি তৈরি করেছে নিজের নামাজ পড়ে না নিজে কোরআন পড়তেই জানে না কোরআন তেলাওয়াত জানে না কোরআন স্পর্শ করে না জানে না কোরআন পড়তে শেখায় শিখেনি আর নিজের ছেলে মেয়েদেরকে শেখায়নি কেউ জানে না কিন্তু পয়সাওয়ালা বিল্ডিং তৈরি করেছে হাফেজদেরকে বগলে কোরআন নিয়ে যা হাফেজরা দুটো পেটে খেতে পাবে মুরগা মুসাল্লাম চলে গেল ওই চৌধুরীর বাড়িতে কোরআন খানি করতে কারণ নতুন বাড়ি হয়েছে নতুন দোকান হয়েছে দোকান ওপেনিং হয়েছে সুতরাং কোরআন খানি করতে হবে কোরআন খানিতে চলে গেল এই কোরআনের বরকত দিয়ে সে কি রাখে সবকিছু হাসিল বরকত হাসিল করে নেবে দুনিয়ার আর আল্লাহর কাছে মুক্তি পেয়ে যাবে মা বাবাকে জান্নাতে পাঠিয়ে দেবে অথচ নিজের নামাজ নেই নিজের ইবাদত বন্দিগি নেই নিজের কোরআন তেলাওয়াত নেই নিজের ছেলে মেয়েদেরকে কোরআন আক্ষরিক জ্ঞান পর্যন্ত দেয়নি দিনের জ্ঞান দেওয়া তো দূরের কথা এ হচ্ছে আমাদের দেশের মুসলমানদের সিংহভাগ অধিকাংশ মুসলমানদের অবস্থা বাস্তুর চিত্র চিন্তা করুন যে কি অবস্থা কোথায় আমাদের অবস্থান রয়েছে গৌরব করে যে আমার ছেলে ইংলিশ বলতে পারে আমার মেয়ে ইংলিশ বলতে পারে আমার স্ত্রী আমার স্বামী স্ত্রী ইংলিশ বলতে পারি কিন্তু কোরআনের আলিফ লাম মিম জালিকাল কিতাবের জ্ঞান নেই যে কোনটি জালিকা কোনটি কিতাব লারাই বা কোনটি কিছুই জানে না এতিম ইমানের এতিম ইসলামের এতিম কোরআনের এতিম আল্লাহু আকবার এ হচ্ছে মুসলমানদের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন অতীতের গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ আমাদেরকে নেক আমলের মাধ্যমে তার রহমতের আশাবাদী হওয়ার যেন তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন তার আযাবকে তার শাস্তিকে ভয় করার যেন আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৎ জীবন যাপনের যেন তৌফিক দান করেন আমিন ও সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন